আসসালামু রহমাতুল্লা এক গাদা যেভাবে অভিযোগ করলো বাচ্চার দরবারে হরমুজিবনে কিসরা পারস্যের বাচ্চা ন্যায় ও ইনসাফের বাচ্চা অসহায় দুর্বলের পক্ষ হয়ে সবলের প্রতিশোধ নিতেন তার দেশে কোনো উঁচু মানুষ নিচু মানুষের প্রতি হাত বাড়াতে সাহস পেত না এমনকি রাজপরিবারের পরিবারের সদস্য রওনা তারপরও তার মনে ভয় আচ্ছা এমন মানুষও তো আছে যে অত্যাচারিত হয় কিন্তু আমার দরবার পর্যন্ত আসতে পারে না বিচার চাইতে পারে না তাদের জন্য কি করা যায় ভাবতে ভাবতে অবশেষে একটি উপায় স্থির করলেন রাজপ্রসাদের বাইরে একটি বাস্ক চুলিয়ে দিলেন আর দেশময় ঘোষণা করে দিলেন কারও বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে যেন এক টুকরা কাগজ লিখে এনে এই বাস্কে রেখে যায় তারপর তিনি নিজ হাতে এই বাস্ক খুলতেন এবং সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতেন কিন্তু এতেও তার চিন্তা দূর হলো না কারণ তারা কারণ যারা লিখতে জানে না তারা কি করবে অবশেষে তিনি প্রসাদের বড় ফটকের সামনে একটি শিকল জুলিয়ে দিলেন যার শেষ প্রান্তে একটি বেল্লা লাগানো আছে এই শিকল ধরে বাইরে থেকে নাড়া দিলে বাচ্চার দরবারে ঘন্টা বেজে ওঠে তখন তিনি লুক পাঠিয়ে সেই অত্যাচারিতকে ডেকে নিতেন দরবারে শুনতেন তার অভিযোগ একদিনের ঘটনা একটি গাদা ছিল প্রসাদের সম্মুখপথ দিয়ে যাচ্ছিল মাথা উঁচু করে নাড়া দিল শিকল বেজে উঠল ঘন্টা বাচ্চা দরবারে সমাসীন রক্ষি পাঠালেন ডেকে নিয়ে আসো এই মজলুম রক্ষি ফিরে এসে বলল একটি গাদা মহামান্য বাচ্চা কোনো মানুষ সেখানে নেই গাদাটি ধরে নিয়ে এসো আদেশ দিলেন বাচ্চা আদেশ মাফিক করে আনা হলো বাচ্চা গভীর দৃষ্টিতে দেখলেন গাদাটির প্রতি নেহাত শীর্ণ দুর্বল তার দেহ এর মালিককে ডাকো আদেশ দিলেন ডাকা হলো মালিককে শুধালেন এই গাধাটিকে তোমার জি আমার একে ঠিকমতো খাবার দেয়া হয় না কেন অথচ এর উপর সোয়ার হও এর উপর সামানপত্র বহন করো এটা কি ঠিক সারাদিন খাটাবে তারপর ছেড়ে দিবে শূন্য পথে আর সে ক্ষুধার তারণায় পথে পথে ঘুরে ফিরবে লোকটি অন্যায় স্বীকার করল বাদশাহ বললেন গাদাটি নিয়ে যাও আর শক্তির বাইরে কাজ করাবে না এবং ঠিকমতো খেতে দিবে এরাই ছিলেন বাদশাহ দুনিয়ার বাদশাহ ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখুন